জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা গোপালের মায়ের কথা স্মরণ মনন করব। 1898 সালের 28শে জানুয়ারি মিস মার্গারেট নোবেল, যিনি পরবর্তীকালে ভগিনী নিবেদিতা, কলকাতায় এসেছিলেন এবং তার কিছুদিন পর 8ই ফেব্রুয়ারি এসেছিলেন মিসেস ওলিবুল এবং মিস জোসেফিন ম্যাকলাউড। এরা তিনজনেই স্বামীজির শিষ্যা ছিলেন এবং এই তিন বিদেশিনীর সঙ্গে গোপালের মায়ের এক অদ্ভুত অপূর্ব সম্পর্ক গড়ে উঠেছিল। তিনজনকেই গোপালের মা আপন করে নিয়েছিলেন। নিবেদিতার সঙ্গে গোপালের মায়ের প্রথম দেখা হয়েছিল বাগবাজারের রাস্তায়। নিবেদিতা কোথাও যাচ্ছিলেন স্বামীজির শিষ্য গুপ্ত মহারাজের সঙ্গে, অর্থাৎ স্বামী সদানন্দের সাথে। মেম সাহেব দেখতে পেয়েই গোপালের মা জিজ্ঞাসা করলেন গুপ্ত মহারাজকে, ও গুপ্ত, এটি কে রে? এ কি নরেনের মেয়ে যে তার সঙ্গে এসেছে? গুপ্ত মহারাজ একেবারে মাথা নাড়লেন। সঙ্গে সঙ্গে গোপালের মা নিবেদিতাকে বললেন, তুমি কি আমার গোপালের, তুমি কি আমার গোপালের? এই বলে তিনি নিবেদিতার চিবুকে হাত দিয়ে চুমো খেলেন। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে এসেছেন আলমবাজার মঠে, সঙ্গে তার কয়েকজন বিদেশি শিষ্য শিষ্যা ছিলেন, ক্যাপ্টেন সেভিয়ার, মিসেস সেভিয়ার, মিস মুলার, গুডউইন। তো এদের মধ্যে একদিন স্বামীজি গোপালের মাকে জিজ্ঞাসা করলেন, আমার সব সাহেব মেম চালা আছে, তাদের কি তুমি কাছে আসতে দেবে না তোমার আবার যা যাবে? গোপালের মা সঙ্গে সঙ্গে স্নেহ সরলভাবে উত্তর দিয়েছিলেন, সে কি বাবা, তারা তোমার সন্তান, তাদের আমি আদর করে নাতি নাতনি বলে কোলে নেব গো, তোমার ও ভয় আর নেই। গোপালের মা সত্যি সত্যি তাই পরবর্তীকালে করেছিলেন। এই জন্য নিবেদিতার চিবুকে হাত দিয়ে তিনি স্নেহ স্পর্শ করলেন। এবং বিস্ময়কর কাণ্ড গোপালের মা ঘটালেন, তিনি ভগিনী নিবেদিতার হাত ধরে হাঁটতে লাগলেন। পরিচিত যাকেই দেখতে পাচ্ছেন তাকেই আনন্দ করে বলছেন, ওগো, এটি আমার গোপালের, এটি আমার নরেনের মেয়ে। পরবর্তীকালে ভগিনী নিবেদিতা স্মৃতিচারণ করছেন যে গোপালের মা যখন চিবুক ধরে চুমু খেলেন ও জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার গোপালের, তখন আমার সমস্ত শরীর কণ্টকিত হয়ে উঠল এবং ভেতরে কি একটা অনির্বচনীয় শক্তি প্রবাহিত হতে লাগল। আমি যেন এক নতুন ভালোবাসার জগতে যেতে লাগলাম, সেখানে কুল কিনারা কিছুই নেই। তখন থেকে আমার প্রাণের ভেতরে একটা সাহস, একটা ভালোবাসার শক্তি জেগে উঠল। নিবেদিতাকে প্রথম সাক্ষাতেই গোপালের মা একান্ত আপনার করে নিয়েছিলেন, আর নিবেদিতাও গোপালের মাকে নিজের মনের মতন করে পেয়েছিলেন। নরেনের মেয়ে বলে নিবেদিতার প্রতি গোপালের মায়ের ছিল অপার স্নেহ। নিবেদিতা ছিলেন গোপালের মায়ের অত্যন্ত স্নেহপাত্রী। 1898 সালের 27শে ফেব্রুয়ারি রবিবার ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মোৎসবের সাধারণ উৎসব এবং মঠ তখন নীলাম্বরবাবুর বাগান বাড়িতে, পাশেই পূর্ণচন্দ্র নায়ের ঠাকুরবাড়ির প্রশস্ত প্রাঙ্গণ। সেখানেই শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী যোগানন্দজির প্রচেষ্টায় শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব পালিত হচ্ছে। ফুল এবং পাতায় সুসজ্জিত চন্দ্রাতপের নিচে ঠাকুর বসে আছেন, লোকে থই থই করছে, কীর্তন সঙ্গীত পাঠ হচ্ছে, স্বামীজি আছেন, সঙ্গে তার গৃহী এবং সন্ন্যাসী গুরুভাইরা রয়েছেন। কিন্তু জীর্ণ বস্ত্র পরিহিতা এবং জপে মগ্না গোপালের মাকে দেখা গেল জনতার মধ্যে। স্বামীজির বিদেশিনী শিষ্যারা সব উৎসাহ ঘুরে ঘুরে দেখছেন মিস হেনরিয়েটা মুলার, ভগিনী নিবেদিতা, মিসেস বুল এবং মিস ম্যাকলাউড, তারা দেখতে পেলেন গোপালের মাকে।
তার বহু কথা তারা শুনেছিলেন স্বামীজির কাছে। তারা ছুটে গেলেন গোপালের মায়ের কাছে। অবাক কাণ্ড, গোপালের মাও তাদের সাদরে বরণ করলেন, স্নেহে বিদেশিনীদের চিবুক ধরে চুমু খেলেন। কারুর ভাষা কেউ বোঝে না, কিন্তু প্রাণের ভাষা তারা যেন এক হয়ে গেলেন। সেই প্রাণের ভাষাতেই বিদেশিনীরা গোপালের মায়ের আন্তরিকতার স্পর্শ পেলেন, যেন কতদিনের পরিচয়। মনে হলো যেন তারা এদেশের মহিলা। অর্থাৎ প্রাচীন পন্থী এই গোপালের মায়ের সাদর গ্রহণে বিদেশিনীদের ভক্ত সমাজে প্রবেশের আর কোনো বাধা রইল না। স্বামীজি খুবই উৎফুল্ল হলেন, সবাইকে বলে বেড়াতে লাগলেন এঁদের সমাজভুক্তির কথা। পরের মাসেই নিবেদিতা ম্যাগলোটকে লিখেছিলেন যে আজ রবিবার, আমি নিজের আবেগকে চেপে ধরে রাখতে পাচ্ছি না। তোমার সঙ্গে যখন প্রথম গোপালের মার দর্শন পাই এবং তিনি আমাদের হাত ধরে নিয়ে গিয়েছিলেন এবং সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তুমি কি তা মনে করতে পারো? এর এক সপ্তাহ পরে গোপালের মা বেলুড়ে এসেছিলেন এবং তিন বিদেশিনী যখন বেলুড় মঠের জন্য সদ্য কেনা জমির একটা বাড়িতে থাকতেন, তখন গোপালের মা তিন দিন ওই বাড়িতে বিদেশিনীদের সঙ্গে ছিলেন। আর এক দিনের ঘটনা, অলিবুল ম্যাকলাউড এবং নিবেদিতা একবার কামারহাটিতে গোপালের মায়ের বাড়িতে গিয়েছিলেন। গোপালের মা সাদরে নিজের বিছানায় বসিয়ে তাদের প্রেম ভরে চুম্বন করলেন। তারা গোপালের মায়ের কাছে জানতে চাইলেন তার দিব্য দর্শনের কথা। গোপালের মাও গড়গড় করে সব বলে দিলেন। তার অকপট ব্যবহারে এই তিন বিদেশিনী প্রীত হলেন, মুগ্ধ হলেন এবং গোপালের মায়ের কাছ থেকে তারা কিছু মুড়ি চেয়ে নিলেন আমেরিকায় নিয়ে যাবেন বলে। দ্য মাস্টার অ্যাজ আই সহিম, স্বামীজিকে যেরূপ দেখিয়েছি এই বইতে সেই ঘটনার অপূর্ব বর্ণনা রয়েছে। এবং সেই জপে মগ্না গোপালের মায়ের কথা তারা বারবার উল্লেখ করেছেন। তাদের স্নেহ ভালোবাসা গোপালের মায়ের কাছ থেকে পেয়ে এটাই যেন অনুভব হয়েছিল যে প্রত্যেককেই তিনি সব থেকে বেশি ভালোবাসেন। এবং সেই গোপালের মায়ের ছোট্ট ঘর ছিল, কিন্তু একেবারে সেটি নিখুঁতভাবে পরিষ্কার করা থাকত। সেই জন্য অলিবুল ম্যাকলাউড নিবেদিতা ফিরে এলেন এক অপূর্ব আনন্দপূর্ণ হৃদয়ে। পরের দিন তারা স্বামীজিকে যখন সব বললেন, তখন স্বামীজি একটা কথা বলেছিলেন, বলেছিলেন, আহা, তোমরা প্রাচীন ভারতকে দেখে এসেছ, উপাসনা ও অশ্রু বর্ষণ, উপবাস ও রাত্রি জাগরণ, সে ভারত চলে যাচ্ছে আর কখনো ফিরে আসবে না। এইটি ভারতবর্ষের ট্র্যাডিশন। আমরা আজকের যুগে হয়তো এগুলা দেখতে পাই না, কিন্তু দেখুন স্বামীজির সেটি অভ্রান্ত ঋষি বাক্য সত্য হচ্ছে। যে এই যে আগেকার দিনে আমাদের বাড়িতে ঠাকুমারা বলুন, দিদিরা বলুন, দিদিমারা বলুন, মায়েরা বলুন, কি করতেন? উপাসনা করতেন, অশ্রু বর্ষণ করতেন ভগবানের কাছে, উপবাস করতেন, রাত্রি জাগরণ করতেন। স্বামীজি বলছেন সেই ভারত চলে যাচ্ছে আর কখনো ফিরে আসবে না। বাগবাজারে নিবেদিতার নতুন জীবন আরম্ভ হলো। স্বামীজির কাজের জন্য তিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন, মেয়েদের শিক্ষার জন্য নিজেকে নিয়োজিত করলেন এবং এর জন্য বাগবাজারেই তাকে থাকতে হবে। অনেক কষ্ট করে নিবেদিতার সেই 16 নম্বর বোসপাড়া লেনের বাড়িটা পাওয়া গিয়েছিল। নিবেদিতার সে বাড়ি দেখতে গেলেন গোপালের মায়ের সঙ্গে। তো আশেপাশের বাড়ির মেয়েরা বাইরে বেরিয়ে এলো মেম সাহেব এবং বৃদ্ধা তপস্বিনীকে দেখার জন্য। নিবেদিতার হাত ধরে গোপালের মা সবাইকে বলতে লাগলেন, এই দেখো মায়ের এক মেয়ে। শ্রেষ্ঠীমা তখন আছেন 10/2 বোসপাড়া লেনের বাড়িতে এবং গোপালের মা বলছেন, এই দেখো মায়ের এক মেয়ে, ও আমাদের সঙ্গে থাকবে ঠিক করেছে, ঠাকুর ওর মঙ্গল করুন। মহানন্দে গুটি গুটি পায়ে ঘুরে ঘুরে নিবেদিতাকে সব কিছু দেখিয়ে শুনিয়ে পাড়ারই একজন করে দিয়েছিলেন গোপালের মা। গোপালের মা যখন 87 বছর বয়সে পড়লেন, তখন বৃদ্ধাও হয়েছেন, অশক্ত অপটু শরীরে মাঝে মাঝে অসুস্থ হচ্ছেন। এই দেখে শরৎ মহারাজ ভাবলেন কখন কি হয়, একা কি থাকেন, তাই তারা ঠিক করলেন যে গোপালের মাকে কামারহাটি থেকে নিয়ে আসবেন কলকাতায় এবং রাখবার স্থান একমাত্র বলরাম মন্দিরে। বলরামবাবুর পরিবার স্বাগত জানালেন,
1903 সালে শরৎ মহারাজ গোপালের মাকে নিয়ে এলেন বলরাম মন্দিরে। তাঁর সেই চির সাধের কামারহাটির ঘর, শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শ ধন্য তার ঘর, গোপালের দর্শন পাওয়া তার ঘর, তাঁর জপে যেই সিদ্ধ স্থান, সব কিছুর মমতা ত্যাগ করে গোপালের মায়েরেন বাগবাজারে। তার মন উদার, তার গোপাল কিছুই অপূর্ণ রাখেননি, তাই গোপালের প্রতি স্নেহে ভরপুর হয়ে গোপালের মা বলরাম মন্দিরে এলেন এবং সেখানেও তিনি সর্বদা গোপালকে নিয়েই থাকেন। বলরাম মন্দিরে কিছুকাল থাকার পরেই গোপালের মাকে নিবেদিতা নিজের বাড়িতে রাখতে চাইলেন। পূজনীয় স্বামী শারদানন্দজী মহারাজের লীলা প্রসঙ্গ গ্রন্থে লেখা রয়েছে যে গোপালের মার অদ্ভুত জীবন কথা শুনিয়া সিস্টার নিবেদিতা এতই মোহিত হন যে 1904 খ্রিস্টাব্দে যখন গোপালের মার শরীর অসুস্থ এবং বিশেষভাবে অপটু, তাকে বাগবাজারে বলরামবাবুর বাটিতে নিয়ে আনা হয়। তখন তাকে বাগবাজারস্থ নিজ ভবনে লইয়া রাখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেন। গোপালের মাও তাঁহার আগ্রহে স্বীকৃতা হইয়া তথায় গমন করেন। এই গোপালের মাকে নিজের কাছে আনার জন্য একটা তীব্র আকর্ষণ অনুভব করছেন নিবেদিতা এবং সময় সুযোগ পেলেই কামারহাটিতে তিনি গোপালের মায়ের কাছে চলে যেতেন এবং নিবেদিতার স্নেহকে উপেক্ষা করতে পারলেন না গোপালের মা, তিনি চলে এলেন নিবেদিতার বাড়িতে 17 নম্বর বসপাড়া লেনে। শরৎ মহারাজ তো অনুমোদন করলেনই এবং স্বস্তির নিঃশ্বাসও ফেললেন। ম্যাকলাউডকে পরবর্তীকালে 21 জুলাই 1905 নিবেদিতা লিখছেন, তিনি গোপালের মা আমাদের অত্যন্ত আপনজন, কখনো তিনি খুব দুষ্টুমি করেন, কোনো কথা শুনতে চান না, কিন্তু তাকে পেয়ে আমি অনাবিল শান্তি ও আনন্দে আছি। প্রায় 2.5 বছর নিবেদিতার বাড়িতে গোপালের মা ছিলেন, নিজের মায়ের মতন যতটুকু পারতেন গোপালের মায়ের সেবা করতেন। তার সেবার জন্য একটা পরিচারিকাও রেখেছিলেন, কারণ গোপালের মা শেষের দিকে শিশুর মতন হয়ে গিয়েছিলেন, তার সব কিছু করে দিতে হতো এবং এই পরিচারিকার জন্য ভগিনী নিবেদিতা মাসে 8 টাকা খরচ করতেন। ভাত, জল, খাবার ইত্যাদির জন্য মাসিক 10 টাকা নিবেদিতার ব্যয় হতো। মেনির মা বলে একজন, সে গোপালের মায়ের মাথার চুল ছেঁটে দিতেন। প্রথমে গোপালের মাকে নিবেদিতার দোতলায় রেখেছিলেন, পরে নিচের ঘরে। তখন গোপালের মাকে সাধারণ শয্যায় যখন তিনি শুয়ে থাকতেন ওই শারীরিক অসুস্থতার জন্য, তখন গোপালের মাকে দেখলে মনে হতো শয্যার ওপর যেন সৌন্দর্যের এক প্রতিমা এবং প্রেম, সরলতা ও পবিত্রতার জীবন্ত বিগ্রহ। গোপালের মায়ের শিষ্যা কুসুম ছিলেন সর্বক্ষণের সঙ্গী, প্রাণ ভরে কুসুম গোপালের মায়ের সেবা করেছিলেন। প্রথম প্রথম গোপালের মায়ের আহারের বন্দোবস্ত ছিল নিবেদিতার বাড়ি থেকে একটু দূরে একটা ব্রাহ্মণ বাড়িতে, দুপুরে নিজেই যেতেন সেখানে আহার করতে। রাত্রে গোপালের মায়ের ঘরে লুচি এনে দিত ওই ব্রাহ্মণ পরিবারের কেউ না কেউ। যখন গোপালের মা সম্পূর্ণভাবে চলশক্তিহীন হয়ে পড়লেন, তখন তার ঘরে দুবেলাই খাবার দিয়ে আসা হতো। সব ব্যবস্থা করেছিলেন কিন্তু আমাদের নিবেদিতা। প্রতিদিন অসংখ্য কাজের মধ্যেও নিবেদিতা গোপালের মায়ের সংবাদ নিতেন, তার কাছে অন্তত একটা বার গিয়ে বসতেন। উভয়ের মধ্যে ছিল একটা গভীর স্নেহপূর্ণ সম্পর্ক। ভোরবেলায় নিবেদিতা যখন গোপালের মায়ের ঘরের দোরগোড়ায় বসে থাকতেন, কখন তিনি ইশারায় ঢুকতে বলবেন, তিনি দেখতেন গোপালের মা জপ করছেন, স্তব পাঠ করছেন, আর নিবেদিতার দিকে দৃষ্টি পড়লেই গোপালের মায়ের সেই কুঞ্চিত মুখ খুশির আনন্দে ঝলমলিয়ে উঠত, দুটো চোখ জলজল করে উঠত। নিবেদিতাকে কাছে টেনে ফল মিষ্টি দিতেন। গোপালের মা যখন একেবারে শয্যাশায়ী, তখন সময় পেলেই নিবেদিতা তার পায়ের কাছে বসতেন, তার গায়ে হাত বুলিয়ে দিতেন, আস্তে আস্তে হাত পা টিপে দিতেন। ভগিনী নিবেদিতার মনে হতো জগদীশ্বরী যেন অসহায় দুর্বল সেজে সেবা নিতে এসেছেন। 1906 সালের গোপালের মায়ের অন্তিম কাল উপস্থিত, অন্তর্জলি করবার জন্য শোভাবাজার রাজাদের গঙ্গার ঘাটে গোপালের মাকে আনা হয়েছিল। নিবেদিতা স্বয়ং পুষ্পচন্দন মালা দিয়ে গোপালের বিছানা
গোপালের মায়ের বিছানা সুন্দরভাবে সাজিয়েছিলেন, খোর করতাল দিয়ে কীর্তন করতে করতে আনা হয়েছিল। নিবেদিতা যখন ভারাক্রান্ত হৃদয়ে সঙ্গে যাচ্ছেন গঙ্গা তীরে, গোপালের মা দুদিন জীবিত ছিলেন, নিবেদিতা গোপালের মায়ের মাথার কাছে চুপটি করে বসেছিলেন, অপলক দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে থাকতেন এবং ভাগীরথীর মৃদুমন্দ হাওয়া আর সাদা ধবধবে চাঁদের জোছনা, মনে হতো গোপালের মায়ের জীবন প্রদীপ যেন ক্ষণকালের জন্য উজ্জ্বল হয়ে উঠল। তারপরে মধ্যরাত্রে যখন গঙ্গার জলোচ্ছ্বাস জোয়ার আসছে, নিবেদিতার মনেও তখন জোয়ারের তোলপাড়। মৃত্যুপথযাত্রী গোপালের মা, তার বন্ধু, অতি প্রিয়, তাকে যে একেবারে শেষ বিদায় দিতে হবে। 8 জুলাই 1906 নিবেদিতার প্রাণ হুহু করে উঠেছে, গভীর শোকে মুহ্যমান। নিবেদিতা ফিরে এসেছিলেন ঘর শূন্যে, গোপালের মায়ের জীবন আলো তার ঘরে আর ছিল না। শোকে ভগিনী নিবেদিতার মন উথলে উঠেছিল। তিনি 12 জুলাই একটি চিঠিতে লিখেছিলেন, গোপালের মার দেহ গেছে, গত রবিবার উষাকালে গঙ্গা তীরে তার নির্বাণ হয়েছে, অতি পবিত্র এবং শান্ত প্রয়াণ, তিনি মুক্ত আত্মা। গোপালের মা বাৎসল্য রসের সাধিকা ছিলেন, তিনি তার জীবন সাধনার দ্বারা সেই বাৎসল্য রসের সর্বোচ্চ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছিলেন। সংসারের মধ্যে থেকেও যেই লীলা প্রত্যক্ষ করা যায়, গোপালের মায়ের জীবন ছিল তার জ্বলন্ত প্রমাণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার্থিব নরলীলায় গোপালের মা একই অদ্ভুত বাৎসল্য রসের সাধিকার উজ্জ্বলতম প্রতিভু। গোপালের মায়ের এই জীবনটি দুর্লভ, তাই শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে চিরবরেণ্য, চিরস্মরণীয় হয়ে শুধু নয়, মানব জাতির ইতিহাসেও এক অমূল্য সম্পদ এই গোপালের মায়ের জীবন। তাই গোপালের মায়ের দিব্য অনুভূতি সংসার তাপদগ্ধ মানুষের জীবনের চরম পাথেয়। গোপালের মায়ের জীবন দ্বীপ নির্বাপনের পূর্ব মুহূর্তে এক মর্মস্পর্শী দৃশ্যের কথা লিখেছেন স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম। নিবেদিতার লেখনীতে হয়েছে সেটি সুন্দর করে। নিবেদিতা লিখছেন, গোপালের মায়ের এক অনবদ্য চিত্র, সারা রাত্রি ধরে আমি মুমূর্ষুর ধীর গভীর শ্বাসের ওঠা পড়া লক্ষ্য করছিলাম, গভীরে আরও গভীরে আরও গভীরে স্ফীত পরিস্ফীত শ্বাস প্রবেশ করে যায়, মনে হয় ওই অতি প্রাচীন দেহ বুঝি সব স্পন্দন হারিয়ে ফেলল, তারপরেই শ্বাস মুক্তি। জপমালা হাতে ওই বৃদ্ধা গোপাল মন্ত্র জপ করে গেছেন দিবারাত্র, মাসের পর মাস, বছরের পর বছর ধরে। সেই সময় অসচেতনই নিরন্তর ঘটে গেছে প্রাণায়াম, কেননা ইনি যে গোপালের মা, যার পাশে বসেছিলাম আমরা, যাকে দেখেছিলাম, ইনি সেই সিদ্ধা তাপসী যাকে স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজের মায়ের মতন দেখতে। অর্থাৎ সেই ব্রাহ্ম মুহূর্তে গোপালের মায়ের শরীর চলে গেছে, তিনি দেহত্যাগ করেছেন, নদীর স্রোত যেমন ফিরে যায় তিনিও ফিরে গেছেন সেই তার গোপাল রূপী শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।